14 জুলাই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান 3। ইসরোর বেশিরভাগ রকেট উৎক্ষেপণ করা হয় শ্রীহরিকোটা থেকে। শ্রীহরিকোটাকে রকেট উৎক্ষেপণ কেন্দ্র হিসাবে বেছে নেওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। আসুন আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক কেন শ্রীহরিকোটা থেকেই উৎক্ষেপণ করা হয় ইসরোর সব রকেট। অজানা তথ্যের সন্ধানে ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রীহরিকোটা, এটি বঙ্গোপসাগর উপকূলে একটি বালিয়াড়ি দ্বীপ। এটি ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় অবস্থিত। এখানে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র রয়েছে। শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্রটি অবস্থান অনুযায়ী বিশ্বের দ্বিতীয় সেরা মহাকাশ বন্দর। মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টারের পরেই এর অবস্থান। বর্তমানে দেশের একমাত্র স্পেসপোর্ট বা মহাকাশ বন্দর এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। এর যাত্রা শুরু হয়েছিল 1971 সালের 9ই অক্টোবর। এখান থেকেই প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল একটি ছোট রকেট যার নাম ছিল রোহিণী 125। প্রাথমিকভাবে এই স্পেস সেন্টারটির নামকরণ করা হয়েছিল শ্রীহরিকোটার রেঞ্জ। পরে অন্যতম প্রাণপুরুষ সতীশ ধাওয়ানকে সম্মান জানিয়ে এই মহাকাশ বন্দরের নাম রাখা হয় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। 14 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান 3। লঞ্চ ভেহিকেল Mark 3 রকেটের সাহায্যে চাঁদের দিকে পাড়ি দিয়েছে চন্দ্রযান 3। এখনও পর্যন্ত শ্রীহরিকোটা থেকেই উড়েছে ভারতের 90% রকেট। এর পেছনে রয়েছে একাধিক কারণ। আসুন জেনে নিই শ্রীহরিকোটাকেই কেন বেছে নিল ইসরো। শ্রীহরিকোটা ভারতের পূর্ব দিকে অবস্থিত। দুনিয়ার বেশিরভাগ স্পেস সেন্টারের লঞ্চ প্যাডগুলি পূর্ব দিকেই তৈরি করা হয়, কারণ আমাদের পৃথিবী পূর্ব দিকে ঘুরে চলেছে। রকেট ওড়ানোর সময় দরকার হয় বিপুল গতির। পূর্ব দিকে এই দ্বীপ অবস্থিত হওয়ায় রকেটটি উৎক্ষেপণের সময় বেশি বেগ পেতে হয় না। এই কারণটির জন্য অতিরিক্ত গতির সঞ্চার হয় রকেটটিতে। 60-এর দশকের শেষের দিকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাকে রকেট উৎক্ষেপণের স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছিল, কারণ পৃথিবীর ঘূর্ণনের সাথে যেতে হলে পূর্বমুখী উৎক্ষেপণের প্রয়োজন হয়। দ্বিতীয়ত, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটি নিরক্ষরেখার কাছে অবস্থিত। পৃথিবীর গতি নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি, আর নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর বেশি গতি রকেটটির উৎক্ষেপণের জন্য সুবিধাজনক, যার ফলে তাড়াতাড়ি পিকআপ নিয়ে মহাকাশের দিকে দৌড়তে পারে রকেটটি। জ্বালানিও সেক্ষেত্রে তুলনামূলক কম খরচ হয়। তৃতীয়ত, শ্রীহরিকোটার এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থিত। উৎক্ষেপণের সময় যদি কোনো সমস্যার মুখোমুখি হয় রকেটটি, বা রকেটটির যন্ত্রাংশ যদি খুলে পড়েও যায়, তবে তা সরাসরি পড়ে যাবে সমুদ্রের জলে। জনবসতিপূর্ণ জায়গায় পড়ে গিয়ে তা ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই।